আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতে পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেনে। দুপুর 1:30টা পর্যন্ত ডিএসই তে 1036 কোটি 87 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময় প্রধান সূচক ডিএসইএক্স 29.2 পয়েন্ট বেড়ে 7046 পয়েন্ট, ডিএস 30 সূচক 6.2 পয়েন্ট বেড়ে 1507 পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক 5.7 পয়েন্ট কমে 2610 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ডিএসইতে 378টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 245টির, কমেছে 96টির এবং অপরিবর্তিত রয়েছে 37টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল আরএকে সিরামিক্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, পাওয়ার গ্রিড ও ফরচুন শুজ লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর লেনদেনও রয়েছে মিশ্র প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই এর সার্বিক সূচক সিএএসপিআই 100.5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 20646 পয়েন্টে। সিএসইতে আজ 268টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 162টির দর বেড়েছে, কমেছে 76টির আর 30টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 309.2 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ ও বাণিজ্য সংবাদের বাকি খবর। সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরে কমেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে 6-8 টাকা কমে বিক্রি হচ্ছে 20-22 টাকায়। পেঁয়াজ আমদানিকারকরা জানায় ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমদানির পরিমাণ মাঝে মধ্যে ওঠানামা করছে, তবে মৌসুম শেষ হওয়ায় ভারতীয় পেঁয়াজের মানও খারাপ। এছাড়া আমদানি করা পেঁয়াজে গাছ গজিয়ে ওঠায় এখন দাম কম। এমন অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের, যে কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার কারণে আমদানি বেড়েছে, এতে করে দাম আবার কিছুটা কমেছে। হিলি কাস্টমসের তথ্য মতে গেল সপ্তাহের 6 কর্মদিবসে ভারত থেকে 1564 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। রাজধানীর বাজারে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। সবজির বাজারে কিছুটা স্বস্তি আসলেও ক্রেতা বিক্রেতারা বলছেন মৌসুম অনুযায়ী দাম এখনও চড়া। রাজধানীর কাঁচাবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি আর কক মুরগি 280 থেকে 285 এবং দেশি মুরগি 440 থেকে 450 টাকা কেজি প্রতি। চলতি 2021-22 অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.4% এবং আগামী বছরে 6.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.4% হবে। প্রতিবেদন অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনের এই হিসাবে নেপাল ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও ভারতের চেয়ে পিছিয়ে থাকবে বাংলাদেশ। এতে আরও বলা হয় চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে 8.3%, পাকিস্তানের 3.4% এবং নেপালের 3.9%। প্রতিবেদনে আরও বলা হয় করোনা সংক্রমণ ও সরবরাহ চেইনে বিঘ্ন ঘটার জন্য বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি লক্ষণীয়ভাবে গতিহীন হয়ে পড়বে। এতে বৈশ্বিক প্রবৃদ্ধি চলতি বছর কমে 4.1% হবে। গেল ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের নিত্যপণ্য ও সেবার মান বেড়েছে 7%। এটি যুক্তরাষ্ট্রের 4 দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির হার। এই নিয়ে টানা তৃতীয় মাসের মতো দেশটির মূল্যস্ফীতি 6%-এর উপর রয়েছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফেডারেল রিজার্ভের উপর সুদের হার বাড়াতে চাপ সৃষ্টি হচ্ছে। 2021 সালে মহামারীর সময় যুক্তরাষ্ট্রে গাড়ি, গ্যাস, খাবার ও আসবাবপত্রের দাম ব্যাপকভাবে বেড়েছে। বিপুল পরিমাণ সরকারি প্রণোদনা এবং অতি নিম্ন সুদের হার জিনিসপত্রের চাহিদা বাড়াতে সহায়তা করেছিল। এই বিষয়ে দেশটির শ্রম বিভাগ জানিয়েছে অস্থিরতার মধ্যে থাকা খাদ্য ও গ্যাসের দাম বাদ দিয়ে ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে 5.5%। এই হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।
এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভি সবশেষ ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।